চুচুড়া শ্যামবাবুর ঘাটে গুলিবিদ্ধ যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম দীপ মণ্ডল, বয়স 24 বছর। আজ ভোর রাতে এক যুবকের সঙ্গে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত রাজা বিশ্বাস পলাতক। পুলিশের সূত্রের খবর, দুজনেরই বাড়ি রবীন্দ্রনগর 20 তারিখ এলাকায়। আজ ভোরে শ্যামবাবুর ঘাটে দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে গন্ডগোল হয়। তারপরেই রাজা দীপকে গুলি চালায়। দীপের কোমরে গুলি লাগে। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অপরাধের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।